প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনাকালীন এই দুর্যোগ মুহূর্তে গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর রসায়ন বিষয়ের পঞ্চম অধ্যায়ের কিছু টপিকস নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আজ এই নবম দশম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের এটি হচ্ছে আমার দ্বিতীয় লেকচার। এর আগে প্রথম লেকচারে রাসায়নিক বন্ধন থেকে কিছু টপিকস আলোচনা করেছিলাম। আজ তারপরে যে টপিকসগুলো রয়েছে সেই টপিকসগুলো নিয়ে আলোচনা করব। আজকে যে টপিকসগুলো রয়েছে সেগুলো হচ্ছে রাসায়নিক সংকেত, এরপর রয়েছে আণবিক ও গাঠনিক সংকেত, অষ্টক ও দ্বিঅণু নিয়ম, নিষ্ক্রিয় গ্যাসের নিষ্ক্রিয়তার কারণ, রাসায়নিক বন্ধন গঠনের কারণ, ক্যাটায়ন ও অ্যানায়ন। এই টপিকসগুলো নিয়ে আজকে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথম আমরা জেনে নেব রাসায়নিক সংকেত কি। রাসায়নিক সংকেত প্রথম আমরা জানব, রাসায়নিক সংকেত। তাহলে আমরা এমনিতেই রাসায়নিক সংকেত যে কোনো যৌগ বা অণু যখন লিখি তখন আমরা সেটাকে সংকেত হিসেবে ব্যবহার করি। কিন্তু এই সংকেতটা কী বা সংকেতটার সংজ্ঞা আমরা কীভাবে লিখব? যৌগের অণুতে সংকেতটা হচ্ছে, রাসায়নিক সংকেত হচ্ছে যৌগের অণুতে যেসব পরমাণু রয়েছে, বা যৌগের অণুতে যেসব পরমাণু থাকে তাদেরকে প্রতীক ও সংখ্যার মাধ্যমে প্রকাশ করাকে রাসায়নিক সংকেত বলে। যৌগের অণুতে যেসব পরমাণু থাকে তাদেরকে প্রতীক ও সংখ্যার মাধ্যমে প্রকাশ করাকে রাসায়নিক সংকেত বলে। উদাহরণ হিসেবে আমরা লিখতে পারি যে হাইড্রোজেন এবং অক্সিজেন দুটি মৌল, এই হাইড্রোজেন আর অক্সিজেন মিলে যখন পানি গঠিত হয় তখন সেটিকে আমরা রাসায়নিক সংকেত বলি। যদি আমাদের বলা হয় যে পানির রাসায়নিক সংকেত কী, তখন আমরা লিখি H2O। অর্থাৎ এখানে হাইড্রোজেন পরমাণু এবং অক্সিজেন পরমাণু, হাইড্রোজেনের প্রতীক H এবং অক্সিজেনের প্রতীক O লিখলাম। এরপর হাইড্রোজেনের যে পরমাণুর সংখ্যা রয়েছে এই পরমাণুর সংখ্যা 2 লিখলাম, আর অক্সিজেনের পরমাণুর সংখ্যা 1 সেটি লিখলাম। এই জন্য বলা হয় যে যৌগের অণুতে যেসব পরমাণু রয়েছে তাদেরকে প্রতীক ও সংকেত সংখ্যার মাধ্যমে, প্রতীক হচ্ছে হাইড্রোজেনের প্রতীক H, অক্সিজেনের প্রতীক O, এরপর সংখ্যা, হাইড্রোজেনের 2টি পরমাণু রয়েছে আর অক্সিজেনের 1টি পরমাণু রয়েছে, এ হচ্ছে রাসায়নিক সংকেত। তাহলে যৌগের অণুতে যেসব পরমাণু থাকে তাদেরকে প্রতীক ও সংখ্যার মাধ্যমে প্রকাশ করাকে রাসায়নিক সংকেত বলে। ক্লিয়ার? আমরা রাসায়নিক সংকেত সম্পর্কে জানলাম। এবার আমরা শিখব আণবিক ও গাঠনিক সংকেত। প্রথম আমরা শিখব আণবিক সংকেত। দেখো আণবিক সংকেতটা কি। আণবিক সংকেত কি? যে সংকেত দ্বারা যৌগের অণুতে পরমাণু সমূহের প্রকৃত সংখ্যা প্রকাশ পায়। তাদেরকে আমরা বলি আণবিক সংকেত। আমরা যদি এখানে CH একটা কার্বন এবং হাইড্রোজেন এটা একটা সংকেত লিখলাম, এখন আমরা এখানে কার্বন এবং হাইড্রোজেন দ্বারা বুঝতে পারছি না যে এই যৌগটা কি হবে, কারণ এই কার্বন এবং হাইড্রোজেন দ্বারা আমাদের অনেক ধরনের যৌগ হতে পারে। তার মধ্যে এই কার্বন এবং হাইড্রোজেন দুটো যৌগের স্থূল সংকেত, যেমন বেনজিনের স্থূল সংকেত CH, আবার ইথাইনের স্থূল সংকেতও CH। এই জন্য আমরা CH দ্বারা যৌগটা কি এটা সঠিকভাবে জানতে পারব না। আর যখন আমরা আণবিক সংকেত লিখব তখন এই যৌগটা সঠিক সংকেত আমাদের লিখতে হবে, তখন আমরা পরমাণুর প্রকৃত সংখ্যা জানব। যেমন যদি আমরা এখানে এটা হচ্ছে বেনজিন বা এখানে
যদি আমরা C6H6 যখন লিখব তখন এটা হচ্ছে বেনজিন, আবার C2H2 তখন আমরা লিখব এটা ইথাইন। কার্বন এবং হাইড্রোজেন দ্বারাই বেনজিন এবং ইথাইন লিখলাম, তবে শুধু সি এবং এইচ যদি লিখি আমরা তখন আমাদের সংকেতটা একটা স্থূল সংকেত থাকবে, এই সংকেতটা দ্বারা আমরা নির্দিষ্ট কোনো যৌগকে চিনতে পারব না। কিন্তু যখন আমরা পরমাণুগুলোর সংখ্যা প্রকাশ করব তখন আমরা বুঝতে পারবো আণবিক সংকেতটা কি, যৌগটা কি। এই জন্য যৌগের আণবিক সংকেত দ্বারা পরমাণুর প্রকৃত সংখ্যাটা আমাদের জানা যায়। তাহলে যে সংকেত দ্বারা যৌগের অণুতে পরমাণুসমূহের প্রকৃত সংখ্যা জানা যায় বা প্রকৃত সংখ্যা প্রকাশ পায় তাকে ওই যৌগের আণবিক সংকেত বলে। ক্লিয়ার? এবার আমরা যাব গাঠনিক সংকেত। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন সংকেত লিখি এই সংকেতগুলোতে আমাদের যোজনী ব্যবহৃত হয়, এই যোজনীটা দ্বারা বন্ধন বোঝানো হয়। অর্থাৎ এই যৌগটাতে, যৌগটির মধ্যে মৌলগুলো যে পরস্পর যুক্ত আছে তারা কতটি বন্ধন দ্বারা যুক্ত আছে এটি যোজনীর মাধ্যমেই প্রকাশ করা হয়। আর গাঠনিক সংকেত নির্ণয় করতে আমাদের বন্ধনের ব্যবহার রয়েছে, বন্ধনের ব্যবহার রয়েছে। দেখো গাঠনিক সংকেত, গাঠনিক সংকেত, তাহলে গাঠনিক সংকেতটা কি? গাঠনিক সংকেত হচ্ছে যৌগের অণুতে পরমাণুসমূহ কিভাবে যুক্ত আছে তা বন্ধনের মাধ্যমে প্রকাশ করাকে গাঠনিক সংকেত বলে। যৌগের অণুতে পরমাণুসমূহ কিভাবে যুক্ত আছে তা বন্ধনের মাধ্যমে প্রকাশ করাকে গাঠনিক সংকেত বলে। অথবা আমরা এভাবে বলতে পারি, যৌগের অণুতে পরমাণুসমূহ কিভাবে যুক্ত আছে তা দেখানোর জন্য যে সংকেত ব্যবহৃত হয় বা যে সংকেত ব্যবহার করা হয় তাকে গাঠনিক সংকেত বলে। আমরা গাঠনিক সংকেত লেখার সময় অবশ্যই আমাদের যোজনী অনুসারে বন্ধনটা ব্যবহৃত হবে। যেমন আমরা এখানে যদি H2O পানির রাসায়নিক সংকেত বা আণবিক সংকেত H2O লিখলাম, আমরা এই পানির সংকেত H2O এটাকে যখন আমরা গাঠনিক সংকেত আকারে দেখাতে যাব তখন কি হবে? গাঠনিক সংকেত আকারে লিখতে গেলে আমাদের এখানে অক্সিজেন রয়েছে একটি আর হাইড্রোজেন রয়েছে দুইটি। এখন দেখো এই অক্সিজেনের শেষ শক্তি স্তরের যে ছয়টি ইলেকট্রন, এই ছয়টি ইলেকট্রনের মধ্যে দুটি ইলেকট্রন দুটি হাইড্রোজেন পরমাণুর সাথে শেয়ার করে, শেয়ার করে তারা পরস্পর একটি করে বন্ধন সৃষ্টি করে। এই বন্ধনের মাধ্যমে প্রকাশ করাটাই হচ্ছে আমাদের গাঠনিক সংকেত। তাহলে এটি হচ্ছে পানির গাঠনিক সংকেত। এরপর আমরা একইভাবে আরও অন্যান্য যৌগের গাঠনিক সংকেত দেখতে পারি। যেমন আমরা যদি N3H একটি যৌগ, N3H একটি যৌগ, এটির যদি আমরা গাঠনিক সংকেত দেখতে যাই তাহলে N3H এই যৌগটার গাঠনিক সংকেত আমরা লিখতে চাইলে আমাদের কি করতে হবে? এখানে আমরা নাইট্রোজেনের যোজনী জানি 3 এবং কত 5, এই জন্য এখানে আমরা নাইট্রোজেনের বন্ধন 3ও ব্যবহার করতে পারবো আবার 5ও ব্যবহার করতে পারবো। তো আমরা এখন এই গাঠনিক সংকেতটা একটু লেখার চেষ্টা করব। দেখো যদি আমরা গাঠনিক সংকেত লিখি, এখানে নাইট্রোজেন রয়েছে 3টি, আমরা 3টি নাইট্রোজেন লিখলাম। লেখার পর হাইড্রোজেন রয়েছে 1টি, এই হাইড্রোজেন 1টি এটা 1টি রাখতে হবে। গাঠনিক সংকেত লেখার সময় অবশ্যই যতটি পরমাণু আছে সেই পরমাণুগুলোকে ঠিক রাখতে হবে এবং প্রত্যেকটা পরমাণুর যোজনীগুলো ঠিক রাখতে হবে, ঠিক রেখে গাঠনিক সংকেত আমাদের প্রকাশ করতে হবে। আমরা 3টে নাইট্রোজেন ছিল লিখলাম, 1টি হাইড্রোজেন ছিল সেটিও লিখলাম। এখন আমরা দেখব যে হাইড্রোজেনের যোজনী কত। আমরা জানি হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1, তাই হাইড্রোজেনের বন্ধন কয়টি হবে? 1টি। হাইড্রোজেনের বন্ধন হচ্ছে 1টি, তাহলে আমরা হাইড্রোজেনের বন্ধন 1টি পেয়েছি। এখন আমরা জানবো নাইট্রোজেন, নাইট্রোজেনের যোজনী হচ্ছে আমাদের 3 এবং 5, তাহলে আমাদের নাইট্রোজেনের বন্ধন এখানে 3 অথবা 5 ব্যবহার করতে পারবো। এখন এখানে যদি আমরা আরেকটি বন্ধন দেই, নাইট্রোজেনের বন্ধন ছিল 1 2, আরেকটি যখন দেবো তখন এই নাইট্রোজেনের বন্ধন কয়টা হবে? 3টি, 1 2 3, তাহলে এই নাইট্রোজেনের বন্ধন 3টি, যোজনী 3 মিলছে। এখন এই নাইট্রোজেনের বন্ধন 1 2 3, তাহলে এটিও 3, কিন্তু এই নাইট্রোজেনের বন্ধন কয়টি রয়েছে?
একটি, তাহলে এই নাইট্রোজেনের বন্ধন আমাদের 3 অথবা 5 মেলাতে হবে। এই জন্য আমরা কি করব, এখানে আর দুইটি বন্ধন দিব। যখন আর দুইটি বন্ধন দিলাম তখন এই নাইট্রোজেনের বন্ধন কয়টি হলো, 3টি, মানে যোজনী 3 ব্যবহৃত হলো। আর এই নাইট্রোজেনের বন্ধন কয়টি হলো, 1 2 3 4 5, 5টি নাইট্রোজেনের যোজনী 5 ব্যবহৃত হলো। আমরা জানি নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3 এবং 5, তাই আমরা 3 এবং 5 যোজনী ব্যবহারের মাধ্যমে এই গাঠনিক সংকেতটা লিখতে পারলাম। তাহলে আমাদের জানতে হবে এই গাঠনিক সংকেত লেখার সময়, যে কোনো সংকেত লেখার সময়ই আমাদের যোজনীর প্রয়োজন থাকে, আর গাঠনিক সংকেত লেখার সময় আমাদের এই বন্ধনীগুলো যখন আমরা ব্যবহার করব তখন তাদের যোজনী অনুসারেই বন্ধনীগুলো ব্যবহৃত হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমাদের আণবিক ও গাঠনিক সংকেত নিয়ে আলোচনা শেষ। এখন আমরা আলোচনা করব অষ্টক ও দুইয়ের নিয়ম। প্রথম আলোচনা করব হচ্ছে অষ্টক নিয়ম। অষ্টক নিয়ম, তাহলে প্রথম আমরা আলোচনা করব অষ্টক নিয়ম। তাহলে অষ্টক নিয়মটা কি এটা আমাদের জানতে হবে। একটা যখন যৌগ বা অণু গঠিত হয়, আমরা জানি যে একটা যখন যৌগ বা অণু গঠিত হয় তখন এই পরমাণুগুলো পরস্পর ইলেকট্রন দান গ্রহণ বা শেয়ারের মাধ্যমে যুক্ত হয়ে একটি নতুন যৌগ বা অণু সৃষ্টি করে। এই পরমাণুগুলো পরস্পরের সাথে যুক্ত হওয়ার কিন্তু কারণ রয়েছে। পরমাণুগুলো যুক্ত হওয়ার কারণ হচ্ছে যে তাদের যে সর্বশেষ শক্তি স্তর, এই সর্বশেষ শক্তি স্তর 8টি ইলেকট্রন অর্থাৎ নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস অর্জন করার জন্যই পরমাণুসমূহ মূলত ইলেকট্রন দান বা গ্রহণ বা শেয়ার করে থাকে। তাহলে নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্যই পরমাণুসমূহ কী করে, ইলেকট্রন দান গ্রহণ বা শেয়ার করে। তাহলে এই অনুগঠনকালে কোনো পরমাণু ইলেকট্রন দান গ্রহণ বা শেয়ারের মাধ্যমে তার শেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন বিন্যাস অর্জন করাকে বা 8টি ইলেকট্রন বিন্যাস লাভ করাকে অষ্টক নিয়ম বলে। বা সহজভাবে আমরা লিখতে পারি যে অনুগঠনকালে কোনো পরমাণুর শেষ শক্তি স্তর 8টি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকাকে অষ্টক নিয়ম বলে। অর্থাৎ অনুগঠনকালে কোনো পরমাণুর শেষ শক্তি স্তর 8টি ইলেকট্রন বিন্যাস লাভ করাকে অষ্টক নিয়ম বলে। তাহলে কি অনুগঠনকালে কোনো পরমাণু শেষ শক্তি স্তর 8টি ইলেকট্রন বিন্যাস লাভ করাকে কি বলে, অষ্টক নিয়ম। যেমন আমরা উদাহরণ হিসেবে লিখতে পারি যে এই যে কার্বন ডাইঅক্সাইড একটা যৌগ লিখলাম, এই কার্বন ডাইঅক্সাইড যৌগটিতে কিভাবে কার্বন এবং অক্সিজেন তারা পরস্পর ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যুক্ত হয়ে নতুন যৌগ সৃষ্টি করে। এখানে একটি কার্বন পরমাণু রয়েছে, কার্বন পরমাণুর ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখতে পাই যে কার্বনের শেষ শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকে, 4টি, কারণ কার্বনের সর্বমোট ইলেকট্রন হচ্ছে 6টি। তাহলে কার্বনের শেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকলো 4টি। এবং এই যেখানে দুটি অক্সিজেন পরমাণু রয়েছে, এই দুটি অক্সিজেন পরমাণু তাদের এই যে এপাশে একটা অক্সিজেন পরমাণু এখানে 2, তারপর অক্সিজেনের শেষে ইলেকট্রন থাকে কয়টা আমরা জানি, 6টি। তাহলে 2 আর 2 4, এখানে 2টি দিলাম তাহলে 6টি। আবার আরেকটি অক্সিজেন পরমাণু, এই অক্সিজেন কার্বন পরমাণু এই দুটি ইলেকট্রন সাথে শেয়ার করবে, তাহলে 2 4, এখানে 6। তাহলে কার্বনের শেষ শক্তি স্তরের যে 4টি ইলেকট্রন রয়েছে, এই 4টি ইলেকট্রন আর অক্সিজেনের শেষ শক্তি স্তরে যে 6টি ইলেকট্রন রয়েছে, এই জন্য একটি কার্বন পরমাণু দুটি অক্সিজেন পরমাণুর সাথে দুটি করে 2 জোড়া করে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড একটি যৌগ গঠন করে। এই কার্বন ডাইঅক্সাইড যৌগ গঠনের পর আমরা এখন দেখব যে এই কার্বনের শেষ শক্তি স্তরে কতটি ইলেকট্রন রয়েছে, 1 2 3 4 5 6 7 8। তাহলে এর শেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন, আবার এই অক্সিজেনের শেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন, 1 2 3 4 5 6 7 8। তাহলে আমরা দেখতে পেলাম এই অক্সিজেনের শেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন, এই অক্সিজেনের শেষ শক্তি স্তরেও 8টি ইলেকট্রন রয়েছে। আবার এই যে কার্বন, এই কার্বনের শেষ শক্তি স্তরে যদি আমরা ইলেকট্রন দেখি 1 2 3 4 5 6 7 8,
তাহলে আমরা দেখতে পেলাম যে এখানে যে কার্বন ও অক্সিজেন পরমাণু রয়েছে তাদের প্রত্যেকেরই শেষ শক্তি স্তরে আটটি করে ইলেকট্রন রয়েছে। তাই এই যৌগটি আমরা বলতে পারি যে অষ্টক নিয়ম মানবে। এই যৌগটি কি অষ্টক নিয়ম মেনে চলে। এই অষ্টক নিয়মের কিছু সীমাবদ্ধতা বা ত্রুটি রয়েছে। এই অষ্টক নিয়মের কিছু সীমাবদ্ধতা বা ত্রুটি থাকার জন্য পরবর্তীতে বিজ্ঞানীরা দুয়ের নিয়মের প্রচলন ঘটায়, দুয়ের নিয়ম চালু হয় বা ডুয়েট রুল যেটাকে বলা হয় দ্বিত্ব নিয়ম। তাহলে দুয়ের নিয়মটা সবচেয়ে আধুনিক বা সব যৌগের ক্ষেত্রেই বলা চলে মোটামুটিভাবে প্রযোজ্য। কারণ হচ্ছে যৌগ গঠনের সময় অনেক সময় দেখা যায় যে সব পরমাণুই তার শেষ শক্তি স্তরে আটটি ইলেকট্রন লাভ করতে পারে না, সেই ক্ষেত্রে আমাদের দুয়ের নিয়মটা প্রযোজ্য হবে। যেমন আমরা পিসিএল থ্রি এবং পিসিএল ফাইভ এই ধরনের কিছু যৌগের কথা চিন্তা করতে পারি। এরপর বিএফ থ্রি একটা যৌগ, এখন আমরা আসবো তাহলে অষ্টক নিয়মের কিছু সীমাবদ্ধ থাকার কারণে আমাদের কি হলো দুয়ের নিয়মের প্রচলন ঘটলো। তাহলে অনুগঠন দুয়ের নিয়মটা কি সেটা এখন আমরা একটু জানার চেষ্টা করব। দেখো দুয়ের নিয়ম, দুয়ের নিয়মটা কি এটা আমরা একটু এখন দেখব। তাহলে অনুগঠনকালে কোন পরমাণু শেষ কক্ষপথে এক বা একাধিক জোড়া ইলেকট্রন অবস্থান করলে, অনুগঠনকালে কোন পরমাণু শেষ কক্ষপথে বা শেষ শক্তি স্তরে এক বা একাধিক জোড়া ইলেকট্রন অবস্থান করলে তাকে দুয়ের নিয়ম বলে। তাহলে অনুগঠনকালে কোন পরমাণু শেষ শক্তি স্তরে সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক জোড়া, এক জোড়া থাকতে পারে অথবা একাধিক জোড়া, তাহলে এক বা একাধিক জোড়া ইলেকট্রন অবস্থান করলে তাকে আমরা কি বলি দুয়ের নিয়ম। তাহলে আমরা উদাহরণ হিসেবে কি লিখতে পারি, তা দুয়ের নিয়মটা আমাদের যেমন এখানে মিথেন একটি যৌগ, মিথেন CH4, এই যৌগটিতে আমরা দেখব যে কার্বনের শেষ শক্তি স্তরে ইলেকট্রন যে চারটি রয়েছে এই চারটি ইলেকট্রন দেখো এখানে একটি চারটি ইলেকট্রন চারটি হাইড্রোজেন পরমাণুর সাথে যখন শেয়ার করে হাইড্রোজেনের একটি ইলেকট্রন, তাহলে হাইড্রোজেনের যে একটি ইলেকট্রন রয়েছে এই একটি ইলেকট্রন যখন এখানে শেয়ার করবে তখন তার এই কার্বনের শেষ শক্তি স্তরে আটটি ইলেকট্রন হবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। কিন্তু হাইড্রোজেনের শেষ শক্তি স্তরে ইলেকট্রন হবে কয়টি, দুইটি। তার মানে এই যৌগটিতে হাইড্রোজেন কিন্তু অষ্টক নিয়ম মেনে চলেনি, হাইড্রোজেন দুয়ের নিয়ম মেনে চলেছে। একইভাবে তার হাইড্রোজেনের শেষ শক্তি স্তরে কয় জোড়া ইলেকট্রন রয়েছে, এক জোড়া ইলেকট্রন রয়েছে, তাই এটি দুয়ের নিয়ম মানবে। আবার আমরা যদি অন্য একটি যৌগের কথা চিন্তা করি যে BF3 একটি যৌগ, BF3, তাহলে এই যৌগটিতে ব্রোনের ইলেকট্রন কয়টি, পাঁচটি, মোট ইলেকট্রন পাঁচটি, তাহলে তার শেষ শক্তি স্তরে ইলেকট্রন রয়েছে তিনটি। তাহলে এই তিন পাশে তিনটি ফ্লোরিন পরমাণু যদি আমরা যুক্ত করি, ফ্লোরিনের শেষে ইলেকট্রন রয়েছে ষাটটি, তাহলে এখানে আরেকটি ফ্লোরিন, দুই চার ছয় আর এক সাত, তাহলে এখানে আরেকটি ফ্লোরিন শেষ শক্তি স্তরে থাকে ষাটটি, দুই চার ছয় আর এখানে একটি দিলাম, এ হলো ষাটটি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যৌগটিতে বোরনের শেষ শক্তি স্তর অর্থাৎ প্রত্যেকটি ফ্লোরিন পরমাণু যে আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 প্রত্যেকটি ফ্লোরিন পরমাণুর শেষ শক্তি স্তরে কিন্তু আটটি করে ইলেকট্রন রয়েছে। কিন্তু এখানে যে ব্রোন আছে, ব্রোন পরমাণুটি রয়েছে, ব্রোনের শেষ শক্তি স্তর কিন্তু 1, 2, 3, 4, 5, 6টি ইলেকট্রন রয়েছে, তাহলে ব্রোনের শেষ শক্তি স্তর কিন্তু আটটি ইলেকট্রন নাই। তাহলে এই যৌগটিতে কি ব্রোন অষ্টক নিয়ম মেনে চলেছে, না। এই যৌগটিতে ব্রোন কোন নিয়ম মানবে, দুয়ের নিয়ম মানবে। তাহলে এই যৌগটিতে ব্রোন দুয়ের নিয়ম মানবে, কারণ আমরা জানি যে অনুগঠনকালে কোনো পরমাণু শেষ শক্তি স্তরে যদি
এক বা একাধিক জোড়া ইলেকট্রন থাকে তাহলে সেই যৌগটি সেই মৌলটি কোন নিয়ম মানে দ্বিঅণু নিয়ম মানে। তাহলে আমাদের এই যৌগটিতে ব্রোন দ্বিঅণু নিয়ম মেনে চলেছে। এইভাবে আমাদের অষ্টক নিয়ম এবং দ্বিঅণু নিয়ম প্রকাশ করা হয়। এরপর আমরা আসব নিষ্ক্রিয় গ্যাসের নিষ্ক্রিয়তার কারণ। তাহলে আশা করি তোমরা অষ্টক নিয়ম দ্বিঅণু নিয়ম ক্লিয়ার বুঝতে পারছো। এখন আমরা আসব নিষ্ক্রিয় গ্যাসের নিষ্ক্রিয়তার কারণ। আমরা তো জানি পর্যায় সারণীর 18 নং গ্রুপের যে মৌলগুলো রয়েছে এই মৌলগুলোকে আমরা বলি কি নিষ্ক্রিয় মৌল। তাহলে এই 18 নং গ্রুপের মৌলগুলো নিষ্ক্রিয় মৌল, এদের নিষ্ক্রিয়তার কারণ কি? এদের নিষ্ক্রিয়তার কারণ হচ্ছে যে এই 18 নং গ্রুপের যে মৌলগুলো রয়েছে এই মৌলগুলো হিলিয়াম ব্যতীত বাকি সব মৌলের শেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন দ্বারা কি থাকে পূর্ণ থাকে। তাই এরা কোনো মৌলের সাথে বা এবং এমনকি নিজেদের মধ্যে কোনো বন্ধন গঠনে অংশগ্রহণ করে না, তাই এরা হচ্ছে নিষ্ক্রিয় মৌল। আর এই যে হিলিয়াম রয়েছে, হিলিয়াম কেন নিষ্ক্রিয় মৌল? যে হিলিয়ামের একমাত্র যে কক্ষপথ, আমরা জানি হিলিয়াম পরমাণুটিকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে 1s2, তাহলে হিলিয়ামের শেষ শক্তি স্তরে আমাদের মানে ইলেকট্রন রয়েছে কয়টি? 2টি। মানে হিলিয়ামের যে একমাত্র কক্ষপথ, আমরা জানি যে কোনো পরমাণুর প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকে 2টি, প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকে 8টি। তাহলে এই যে হিলিয়াম পরমাণুর ক্ষেত্রে প্রথম একটি যে শক্তি স্তর, এই শক্তি স্তরে 2টি ইলেকট্রন দ্বারা কি আছে? পূর্ণ আছে। অর্থাৎ হিলিয়ামের একমাত্র কক্ষপথ 2টি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকায় হিলিয়াম অন্যান্য নিষ্ক্রিয় মৌলের মতো, 18 নং গ্রুপের অন্যান্য মৌলের মতো কোনো মৌলের সাথে এমনকি নিজের মধ্যেও কোনো বন্ধন গঠনে অংশগ্রহণ করে না, তাই এই হিলিয়ামকে নিষ্ক্রিয় মৌলের সাথে স্থান দেওয়া হয়েছে। তাহলে নিষ্ক্রিয় মৌলের সময় নিষ্ক্রিয়তার কারণ আমরা যদি ব্যাখ্যা করতে যাই তাহলে এইভাবে লিখব যে 18 নং গ্রুপের মৌল হিলিয়ামের একমাত্র কক্ষপথ 2টি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, আর বাকি সব মৌলের সর্বশেষ কক্ষপথ 8টি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকায় এই মৌলসমূহ অন্য কোনো মৌলের সাথে এমনকি নিজেদের মধ্যেও কোনো বন্ধন গঠনে অংশগ্রহণ করে না, তাই এই মৌলগুলোকে নিষ্ক্রিয় মৌল বলা হয়। তাই 18 নং গ্রুপের এই মৌলগুলোকে কী মৌল বলা হয়? নিষ্ক্রিয় মৌল বলা হয়। তাহলে আমরা নিষ্ক্রিয় মৌলের নিষ্ক্রিয়তার কারণ সম্পর্কে বুঝতে পারলাম। যেমন হিলিয়াম, তারপরে নিয়ন রয়েছে, নিয়নের 10, তাহলে 1s2, 2s2, 2p6, তাহলে এখানে শেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন রয়েছে? 8টি। হিলিয়ামের একমাত্র কক্ষপথ বা শেষ শক্তি স্তরে ইলেকট্রন রয়েছে 2টি, আর নিয়নের শেষ শক্তি স্তরে ইলেকট্রন রয়েছে 8টি। এই যে হিলিয়ামের একমাত্র কক্ষপথ 2টি ইলেকট্রন দ্বারা পূর্ণ, আর বাকি যে মৌলগুলো রয়েছে তাদের শেষ শক্তি স্তর 8টি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকায় এই মৌলগুলো কোনো মৌলের সাথে বন্ধন গঠনে অংশগ্রহণ করে না, এজন্য এদেরকে নিষ্ক্রিয় মৌল বলা হয়ে থাকে। এখন বন্ধুরা আমরা দেখব রাসায়নিক বন্ধন গঠনের কারণ। রাসায়নিক বন্ধন গঠনের কারণ অর্থাৎ একটি পরমাণু অপর একটি পরমাণুর সাথে বা একটি মৌল অন্য একটি মৌলের সাথে কেন বন্ধন গঠনে অংশগ্রহণ করে, কেন তারা যুক্ত হয়ে নতুন যৌগ সৃষ্টি করে, এটা আমরা এখন একটু জানার চেষ্টা করব। তা বন্ধুরা এই রাসায়নিক বন্ধন গঠনের কারণের আগে আমরা নিষ্ক্রিয় মৌল সম্পর্কে একটু জানার চেষ্টা করি। নিষ্ক্রিয় মৌলগুলো আমরা দেখলাম কি যে তাদের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন দ্বারা কি থাকে? পূর্ণ থাকে। তাহলে এই যে ইলেকট্রন দ্বারা যে পূর্ণ থাকলো, ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকার কারণে তারা কিন্তু আর অন্য কোনো মৌলের সাথে এমনকি নিজেদের মধ্যে কোনো বন্ধন গঠনে অংশগ্রহণ করলো না, তাদের কোনো কাজে অংশগ্রহণ করতে হচ্ছে না, আর প্রত্যেক পরমাণুই এজন্য চায় যে নিষ্ক্রিয় মৌলের মতো হতে। নিষ্ক্রিয় মৌলের মতো হতে পারলে তাদের আর কোনো বন্ধনে অংশগ্রহণ করতে হবে না, করার কোনো প্রয়োজন হবে না। এই জন্যই প্রত্যেক পরমাণুই চায় যে তার নিকটতম যে নিষ্ক্রিয় মৌল আছে এই নিষ্ক্রিয় মৌলগুলোর মতো আমি কীভাবে হতে পারি, এজন্য তারা ইলেকট্রন দান গ্রহণ বা শেয়ারের মাধ্যমে বন্ধন গঠনে অংশগ্রহণ করে। অর্থাৎ রাসায়নিক বন্ধন গঠনের যে কারণ, রাসায়নিক বন্ধন গঠনের কারণ,
রাসায়নিক বন্ধন গঠনের কারণ হচ্ছে যে প্রত্যেক পরমাণুই তার নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়। তাহলে প্রত্যেক পরমাণুই কি তার নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়। এই জন্য পরমাণুসমূহ ইলেকট্রন দান, গ্রহণ বা শেয়ারের মাধ্যমে অন্য পরমাণুর সাথে যুক্ত হয়ে রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে। সেটা উদাহরণ হিসেবে আমরা যদি লিখি যে সোডিয়াম একটি পরমাণু রয়েছে, এখানে সোডিয়ামের শেষোক্ত স্তর ইলেকট্রন রয়েছে একটি, আর ক্লোরিনের শেষোক্ত স্তর ইলেকট্রন রয়েছে 60টি। তাহলে এই অষ্টক পূরণ করার জন্য সোডিয়াম তার শেষোক্ত স্তরের ইলেকট্রনটি কি করবে, ত্যাগ করবে। আর অষ্টক পূরণ করার জন্য যেহেতু ক্লোরিনের 60টি ইলেকট্রন রয়েছে, একটি ইলেকট্রন প্রয়োজন, অষ্টক পূরণ করার জন্য ক্লোরিনের একটি ইলেকট্রন প্রয়োজন, তাই সোডিয়ামের কাছ থেকে যখন ক্লোরিন পরমাণুটি ইলেকট্রনটি গ্রহণ করবে, তখন এই সোডিয়াম এবং ক্লোরিন উভয় পরমাণুই তাদের নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। যখন তাদের নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারবে, এই জন্য তারা পরস্পর বন্ধন গঠন করে সোডিয়াম ক্লোরাইড একটি যৌগ সৃষ্টি করবে। তাহলে এইভাবে পরমাণুসমূহ বন্ধন গঠনে অংশগ্রহণ করে। তাহলে পরমাণুসমূহ বন্ধন গঠনে অংশগ্রহণ করার মূল যে কারণ, সেটি হচ্ছে তাদের নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস অর্জন করা। তাহলে তাদের নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস কি অর্জন করা, এটি হচ্ছে রাসায়নিক বন্ধন গঠনের মূল কারণ।